আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব কিশোরগঞ্জের সুলাকিয়া ঈদগাহ ময়দান। এই মাঠে লাখো মানুষের ঈদের জামাত আদায় করা হয় এই মাঠে। আর আপনারা আজকে শেয়ার করব সেই মাঠটা। দেখতে পাচ্ছেন হলো ডি মাঠে ঢুকে পড়ছি মাঠটা। প্রথম এই বিল্ডিং স্থানটা, এখান থেকে জামাতের আমার শুরু হয় কার্যক্রম। দেখতে পাচ্ছেন একটা বিশাল একটা গাছ, অনেক বসার স্থান আছে এখানে। দেখতে পাচ্ছেন মানুষজন বসে আছে এখানে। আর মাঠটা অত্যন্ত অনেক বড়। আপনাদের অবশ্যই ভালো লাগবে যারা দূর দূরান্ত থেকে আসে ঈদের জামাত আদায় করার জন্য সেই সুলাকিয়া ঈদগাহে। আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এটা কিশোরগঞ্জের সুলাকিয়া সেই ঈদগাহ, যা একসাথে প্রায় 5 লাখ মুসল্লি নামাজ পড়তে পারে, সেই ঐতিহাসিক সুলাকিয়া ঈদগাহ। আর আসছি আজকে কিশোরগঞ্জের সুলাকিয়ায় ঈদগাহ মাঠে। আর অনেক বড় জায়গা, আর দেখতে পাচ্ছেন এগুলা অনেক সুন্দর, মাঝে মাঝে এগুলো রাখছে। আর গাছগুলো অনেক সুন্দর, অনেক বড়। যারা আসছে এখানে অবশ্যই সবার ভালো লাগছে, জামায়াতে যারা আসে অংশগ্রহণ করে অবশ্যই ভালো লাগার, অনেক মানুষ জামায়াত হয় এখানে, সবারও ভালো লাগবে একসাথে যে এত মানুষ নামাজ আদায় করে এখানে ঈদের নামাজটা। আর একটা বাংলাদেশের মাঝে একটা সেরা স্থান ঈদগাহ, এখানে একসাথে যে কত নামাজ পড়া হয় অত মানুষ নিয়ে। আর অবশ্যই ভালো লাগবে আসলে। আর আমি এখানে ফার্স্ট টাইম আসছি, তো আপনাদের সাথে কই শেয়ার করি এই সুলাকিয়া ঈদগাহ ময়দান। আর দেখতে পাচ্ছেন যে মাঠে অনেক সাইডে অনেক গাছ, ওগুলো গাছ অনেক সুন্দর লাগতেছে। মাঠে চেষ্টা করতেছি পুরা মাঠ দেখাইবার। আর মাঠের চারিদিকে মানুষজন আসছে ঘুরতে। আর ওই পাশে দেখা যাইতেছে একটু ফুটবল খেলে কেউ কেউ, জানি না এত জায়গা যাওয়া যাবে কি। চেষ্টা করতেছি জায়গাটা তোলার। আর বেশি জায়গা আমি পারবো না, এই সাইড থেকে দেখি তোলা যায় কি, যতটুকু ধরা যায়। অনেক বড় মাঠ। প্রায় 5 লক্ষ মানুষ এখানে একসাথে নামাজ আদায় করতে পারে ঈদের জামাত। আমার ইচ্ছা ছিল এখানে এই জায়গাটা দেখার, তবে আজকে আসিয়ারি এটা দেখার দেখতে পারলাম। আর কারা কারা আসছেন এই মাঠে ঈদগাহে আমাকে জানাবেন কমেন্টে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পাশে থাকবা। আর চেষ্টা করতেছি আমি পুরো জায়গাটা দেখাইবার। আর এই সাইডে যাইতে পারলাম না, এই সাইড থেকে আমি চেষ্টা করতেছি তুলে ধরার সুপুরা মাঠটা। মাঠে অনেক জায়গা, আর মাঠের গাছগুলো অনেক সুন্দর। আর কি একটু বাতাসও আসছে, ভালো লাগতেছে। আর এখন আমি মাঠের মোটামুটি মধ্যস্থানে আছি। মাঝে মধ্যে গাছগুলো থাকায় অনেক ছায়া পাওয়া যায়। দেখতে পাচ্ছেন পুরাটাই চেষ্টা করতেছি তুলে ধরার। আর গাছগুলো অনেক সুন্দর, গাছের জন্য আরো অনেক সুন্দর লাগতেছে মাঠটা।
ঈদের জামাতে আসতে পারলে তো ভালো লাগতো, কিন্তু সে সময় তো আসা যাবে না। আর অনেক মানুষ দেশ বিদেশ থেকে আসে এখানে ঈদের জামাত আদায় করার জন্য, সেই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে। আর আসলে আপনাদেরও ভালো লাগবে, মাঠটা খোলামেলা, অনেক বড় জায়গা। আর আমি এখন চলে যাব, আর আপনাদের চেষ্টা করতেছি তুলে ধরার সব কিছু। আর দেখতে পাচ্ছেন যে কতগুলো ছাগল এখানে ঘাস খাইতেছে মাঠে, আর পুলিশ আছে, পুলিশের গাড়ি দেখা যাইতেছে এখানে। এখানে সবসময় সিকিউরিটি থাকে। আর গাছগুলো অনেক ভালো লাগতেছে, আর একটা বাতাস, বাতাসটা অনেক ভালো লাগছে। আর এখন আমি চলে যাব, চেষ্টা করছি আপনাদের পুরা মাঠটা দেখাইবার। আর সেই মাঠ থেকে এখন বিদায় নিতেছি, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো আমি এখন চলে যাইতেছি মাঠ থেকে, ঐতিহাসিক শোলাকিয়া মাঠ থেকে। অনেক ভালো লাগলো এই জায়গাটা দেখে। চলো, এই তো শেষ, পুরা মাঠটা দেখলাম। স্টেশন চলো। আর দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ। এই মাঠের